আপনার স্বাগত। নির্বাচনের পাছত রাজ্য বৃদ্ধি হয়েছে খিলঞ্চি আর ওপর আক্রমণের ঘটনা। রাজ্য খিলঞ্চিয়ার ওপর সংঘটিত ধারাবাহিক আক্রমণ আর খিলঞ্চিয়া কিশোরীক ধর্ষণের ঘটনাক উদ্বিগ্ন হয়ে পড়েছে সরকার। মুখ্যমন্ত্রীর পাছতে এই ঘটনাক ফেসবুক যোগে উদ্বিগ্নতা প্রকাশ করলে মন্ত্রী পীযুষ হাজরিকায়, এটা বিশেষ সম্প্রদায়ক ঘটনার বাবে দোষারোপ করলে মন্ত্রী পীযুষ হাজরিকায়। প্রসঙ্গক্রমে মন্ত্রীগুলো উল্লেখ করলে 22 জুনত ওদালগুড়ির মাজবাটর কিশোরী দলবদ্ধ ধর্ষণের ঘটনা আর ইয়ার পূর্বেও সংঘটিত আন কেবাটাও ছাত্রী বা কিশোরী ধর্ষণের ঘটনার কথা। আর যেহেতু বিজেপি এটা পোনপটিয়াকৈ কৈছে যে এই সমগ্র ঘটনাত কংগ্রেসের জয়ত সন্তুষ্ট হয়ে বা কংগ্রেসের জয়ত উৎসাহিত হয়ে একাংশ দুষ্টচক্র এনে ধরনের কাম করবলে সাহস পাইছে। এতিয়া প্রশান্ত ফুকন ডাঙরের কাছে মই পুনর্বার যাব বিচাৰিছো, যেহেতু রাজু সাহু, চক্র গগৈ আর প্রশান্ত ফুকন ডাঙরী আমার সাথে লাইভত আছে। এতিয়া কথা হল প্রতিরোধ করাটহে। সরকার, আপনাদের সরকারের দায়িত্বত আছে, আপনাদের হাতত আরক্ষী প্রশাসন আছে, এই ঘটনাব প্রতিরোধ কেনেকে করব সেইটোর উপর বেশি গুরুত্ব দিয়াটা দরকার নহয় জানো প্রশান্ত ফুকন ডাঙরিয়া? নহয়, চক প্রতিরোধ করাটো যেটো ব্যবস্থা সেইটো সরকারের ফলের পৰা পুরা যত্ন করে থাকা হয়েছে। আমি পুরা যিখানো ব্যবস্থা করব লাগে আমার সরকার ফল করেছে, এইটো কথা কোনো কোনো ডিমত নাই। কিন্তু কথা হল যে এই ঘটনাটো কি কারণে হয়েছে আর একটা বিশেষ সম্প্রদায় কি কারণে হয়েছে। এতিয়া যে পীযুষ হাজরিকা ডাঙরিয়া যে ফেসবুকত যেখানি নাম দিলে, এই গোটেই নামখিনি আপনি ভালকে চক, এইখানে বাংলাদেশের মূলর মুসলমান মানুষখিনির দ্বারা এই গোটেই ঘটনাকেটা করা হয়েছে। সেই কারণে আমি সেই কথাটা আজি আমার এই ফেসবুকত যে দিবলগা হল, এই কথা এইখানে দিবলগা হয়েছে। কিন্তু আমি তাক এই গোটেই কথাটা নহবর কারণে আমার ফলের যিখিনি ব্যবস্থা করব লাগে আমি সেই ব্যবস্থাটো পুলিশ প্রশাসনে হোক, রাজ্য প্রশাসনে হোক, সকলে আপ্রাণ চেষ্টা করে আছে। আর আমি খুব সাবধানতা অবলম্বন করে যাতে আমার গাত অন্য ধরনের চেকা আহি নপরে সেই কথাখিনি মেনটেন করে আমি এইখানে প্রতিরক্ষা করার ব্যবস্থা আমি হাতত লৈছো। মানে এনেকুৱা হৈছে নেকি কথাটো যে এই দুষ্ট শক্তিটোক দমন কৰিবলৈ যাওঁতে কংগ্ৰেছৰ কোনোবা নেতা মাজত বাধাৰ প্ৰাচীৰ হিচাপে থিয় দিছে? চক্ৰ গগৈ ডাঙৰীয়া, নাই তেনেকে ধৰণে পোনপটীয়াকৈ আমি কোনো মানুহৰ নাম ল'ব খোজা নাই। কিন্তু আমি ভিউ পইণ্টটো কৈ আছো, কংগ্ৰেছৰ যিটো ভিউ পইণ্ট, আমি কোনোবা কংগ্ৰেছৰ কোনো ব্যক্তিৰ লগত আমাৰ ডিমত কৰিব লগা একো নাই। কিন্তু কংগ্ৰেছ দলটোৰ যিটো চিন্তা, কংগ্ৰেছ দলটোৰ যিটো ৰাজনৈতিক যিটো ভিউ পইণ্ট হয়, এইটোত আমাৰ ক'ব লগা আছে। আর আমার আটাইতকে কংগ্রেসের উপর সন্দেহ এই কারণে বৃদ্ধি পাই গল যে অসমত বর্তমান এই যাওয়াটো লোকসভা নির্বাচনত যে 75 লাখ ভোট পালে তার 58 লাখ ভোটেই প্রায় আপনার মুসলিম ভোট মানে ভোটারে ভোট প্রদান করেছে। তো এই কথাটা কি হুসায়, তারমানে এই গোটেই দলটো এটা প্রো মুসলিম দল নেকি, বা মুসলিম মানুষবিলাক তেওঁলোকৰ লগত একেবাৰে বিকি যোৱা নিচিনা এটা অৱস্থা হৈ গল নেকি? এই কথাটো আমি ভাবিবলৈ বাধ্য হৈছো। আৰু সেইকাৰণে উজনি অসমৰ এটা গুৰুত্বপূৰ্ণ ছিট কংগ্ৰেছে জিকাৰ পাছত তেওঁলোকে উৎসাহ লৈছে নেকি, বা দীঘলকৈ উৎসাহটো টানি পেলাই সমাজখনত অশান্তি বিয়পাবৰ কাৰণে কিবা যত্ন কৰিছে নেকি? এই কথাটোৰ ওপৰতহে আমি চিন্তিত হৈছো। আমি কোনো কংগ্ৰেছৰ ব্যক্তিৰ ওপৰত আমাৰ আক্ৰমণ কৰিব লগা একো নাই। কিন্তু কংগ্ৰেছে এই যে প্ৰ মুছলিম যিটো তেওঁলোকৰ চিন্তা, তেওঁলোকে একেই হিন্দু সমাজখনৰ ওপৰত কিন্তু তেওঁলোক লৈ চিন্তিত নহয়, তেওঁলোকে আজি মুসলিম সমাজখনক লৈ যিটো চিন্তিত। গতিকে সেইকাৰণে তেওঁলোকৰ পৰা আমি, তেওঁলোকে সমাজবাদৰ কথা কয়, তেওঁলোকে ধৰ্ম নিৰপেক্ষতাৰ কথা কয়, তেওঁলোক প্ৰথমে ধৰ্ম নিৰপেক্ষ হওক, তেওঁলোকে মাইনৰিটি মাইনৰিটি কৰি পেলাই সেই মানুহখিনি উঠাই 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 তেওঁলোকৰ মন মগজু ঘোলা কৰি পেলালে। আৰু যোৱা দিনবিলাকত তেওঁলোকে অকল স্বজন তুখন মানে এই নীতিৰ যোগেদি তেওঁলোকে ৰাজনৈতিক জোল খাই আছিলে। গতিকে এতিয়া সেই দিন উকলিল, এতিয়া ইয়াত বিজেপিৰ নেতৃত্বত চৰকাৰ আছে, NDAৰ চৰকাৰ আছে, গতিকে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া এইখিনি নিয়ন্ত্ৰণ কৰিবৰ কাৰণে সক্ষম, যথেষ্ট ব্যৱস্থা ইতিমধ্যে লৈছে আৰু শক্তিশালী পদক্ষেপ গ্ৰহণ কৰিছে। গতিকে ইয়াত কাৰো শংকা সন্দেহ থাকিব নালাগে। যিমান অপৰাধী আছে, যিমান সকলক ইতিমধ্যে ধৰা হৈছে, আপুনি চাব এটা বিশেষ সম্প্ৰদায়ৰ মানুহ, গতিকে সকলোকে আইনৰ গণ্ডীৰ ভিতৰলৈ আনি আইন অনুসৰি তেওঁলোকে শাস্তি পাব, এইটো একেবাৰে নিশ্চিত কথা। রাজু সাহু ডাঙরিয়া, একচেটিয়া মনোভাব নেকি আপনার সচাকয়ে আপনার এই চিন্তাধারা একাংশ মাইনরিটিক লৈ যার বাবে এনে ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়া বলে যে অভিযোগ উত্থাপন হয়েছে, সেই অভিযোগ সন্দর্ভত পোনপটিয়াকে এটা কোরবাত আপনারও শুধরণির প্রয়োজন আহি পড়েছে বলে ভাবে নেকি আপনি? না না, সম্পূর্ণ মিছা কথা। কংগ্রেস দলে কেতিয়াও সাম্প্রদায়িক রাজনীতি করা নাই, আর বিজেপি দলে সদায় সদায় আর সদায় হিন্দু মুসলিমের রাজনীতি করে আছে, এই সর্বজন বিদিত।
এতিয়া মই তিনিচুকীয়াৰ ঘটনাৰ কথাটো কলোৱে, তিনিচুকীয়া জিলাৰ বৰডুবি থানাৰ অন্তৰ্গত বুদলি পৰ্যা আৰু ৰেপাৰজন আছিলে সমুদ্ৰ ৰয়, ডেৰ বছৰ দিন হৈ গল, কিহৰ কাৰণে সেইজনক আজিলৈকে ডাবল ইঞ্জিন চৰকাৰে গ্ৰেপ্তাৰ কৰিব পৰা নাই। ইয়াত কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলী ডাঙৰীয়া আছিলে, এতিয়া সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া আছে, ইয়াত মানে কেবিনেট মন্ত্ৰী সঞ্জয় কিষাণৰ নিজা সমষ্টি হয়, গতিকে কিহৰ কাৰণে তেওঁলোকে এনেধৰণৰ সা জনগোষ্ঠীৰ হোৱাৰ বাবেই আজিলৈকে তেখেতসকলে এৰেষ্ট কৰা নাই নেকি? গতিকে এই যে ইমান দুৰ্ভাগ্যজনক ঘটনা, দিল্লীত যিটো ঘটনা হৈছিলে দামিনী পজা দামিনী কেছ যিটো হৈছিলে, সেই কেছটোৰ ক্ষেত্ৰত গোটেই ভাৰতবৰ্ষতে এটা খলকলি তুলিছিলে। আৰু সেই কেছটো এতিয়া এতিয়া ৰাজু চাহডঙীয়া মূল প্ৰশ্নটো হৈছে, এই দুষ্ট শক্তি সদায় দুষ্ট শক্তি হয়, সমাজত বিষবাষ্প বিয়পাই থাকে, এই দুষ্ট শক্তিক দমন কৰাৰ ক্ষেত্ৰত চৰকাৰে যদি আপোনালোকৰ সহযোগিতা বিচাৰে, আপোনালোকে পূৰ্ণ সহযোগিতা আগবঢ়াব কংগ্ৰেছ দলে? তেওঁলোকক ফাঁচি দি দিয়ক, নতুন আইন প্ৰণয়ন কৰক, এইখিনি ঠিক কৰক, তাত আমাৰ কংগ্ৰেছ দলৰ কবলগীয়া একো কথা নাই। তেওঁলোকে এতিয়া গৌৰৱ গগৈ ডাঙৰীয়া ইয়াত জয়যুক্ত হল, গৌৰৱ গগৈ ডাঙৰীয়া কাৰ ফুটত জয়যুক্ত হৈছে সেই কথাটো উপলব্ধি কৰক। হিন্দু মুছলমানৰ ৰাজনীতি যে অসমত নচলিব সেই কথাটো এই গৌৰৱ গগৈ জিকাৰ পিছত এই কথাটো প্ৰতিপন্ন হৈছে। এতিয়া মাইনৰিটিৰ বেছি ভোট আপোনালোকে পাইছে, যাৰ বাবে আপোনালোকক টাৰ্গেট কৰা হৈছে, সেই বুলি কব বিচাৰে নেকি আপুনি? বিজেপিক দোষাৰোপ কৰে আপোনালোকে? না না, মাইনৰিটি ভোট দিছে, তেওঁলোকৰ ঘৰ উচ্ছেদ হৈছে, কিবা হৈছে, এডিফে ঠগিলে, এডিফে বিজেপিৰ লগত বেক আছিলে, বিভিন্ন ৰকমৰ কথা লৈ ফালে মাইনৰিটিয়ে দিছে এতিয়া ভোট। আৰু ভোট দিলে কোনে নালাগে বুলি কব? ভোট দিছে তেওঁলোকে। গতিকে এই যে হিন্দু মুছলমানৰ ৰাজনীতি যে নচলিব, এতিয়া আমাৰ ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া মানে মানে খিলঞ্জীয়া মুছলমান, তেখেতে জয়যুক্ত হৈ আহিছে, গতিকে এতিয়া তেওঁলোকক ঠিক কৰাটো তেওঁলোকৰ কৃপানাথ মালা ডাঙৰীয়া কাৰ ভোটত জিকিছে? কৃপানাথ মালা আপোনালোকৰ এম পি কাৰ ভোটত জিকিছে কওক আপুনি? হিন্দু মুছলিমৰ ৰাজনীতি আৰু নচলিব, এই কথাটো আপোনালোকে বুজি লওক। আপোনালোকে মূল ইস্যুৰ ওপৰত কথা পাতক, নিবনুৱা সমস্যাৰ ওপৰত কথা পাতক। স্পষ্ট কথা প্ৰশান্ত ফুকন ডাঙৰীয়া, কিন্তু স্পষ্ট এটাই কথা যে অপৰাধ দূৰ হ'ব লাগে। প্ৰশান্ত ফুকন ডাঙৰীয়া, মই আপোনাক সুধি আছো, অপৰাধ দূৰ হ'ব লাগে, মানুহ শান্তিত থাকিব পাৰিব লাগে, ইয়াত আনো কোনো কথা আহিব নালাগে। যদি কোনোবাই সেই অপৰাধীক প্ৰশ্ৰয় দিছে, সেই কোনোবাই যদি সেই অপৰাধীক শক্তি যোগান ধৰি আছে, তেনেহ'লে তেওঁলোকো সমানে অপৰাধী। প্ৰশান্ত ফুকন ডাঙৰীয়া, তক অপৰাধীক আশ্ৰয় দিয়া দলটোৱে হল কংগ্ৰেছ দল। আজি সাহস নিদিলেহেঁতেন তেতিয়াহ'লে এইবিলাক এনেকুৱা ধৰণৰ ঘটনা কেতিয়াও নহ'লেহেঁতেন। মই আপোনালোকক স্পষ্ট, আজি নহয় স্বাধীনতা কালৰ পৰা তেওঁলোকে এই অপৰাধীবিলাকক, তেওঁলোকক বিশেষ সম্প্ৰদায় বাংলাদেশী মুছলিম মানুহসকলক তেওঁলোকে ইণ্টেলিজেঞ্চ দি আছে, সেইকাৰণে আজি তেওঁলোকে এইবিলাক কাম কৰিবলৈ তেওঁলোকে সাহস পাইছে। কাৰণ এইবাৰ যিটো ব্যৱস্থা হ'ল সেই ব্যৱস্থাই এইটো প্ৰমাণ কৰিছে। কিন্তু এতিয়া আমাৰ অনুষ্ঠান সামৰিব লাগিব, আমাৰ এই সিদ্ধান্ত আমি ইমানতে সামৰিব লাগিব, কিন্তু মূল কথাটো হৈছে ডাঙৰীয়া, ডাঙৰীয়াসকল মন কৰিব যে এই অপৰাধীক নাকি লগাব লাগিব, কিন্তু আমাৰ আইনৰ গণ্ডিত থাকিয়েই বা আমাৰ আৰক্ষী প্ৰশাসন যন্ত্ৰই, সেয়েহে প্ৰশাসন বা চৰকাৰো অধিক কঠোৰ হ'ব লাগিব, তেতিয়াহে সামগ্ৰিকভাৱে এই অপৰাধী চক্ৰটোৰ নাকি লাগিব। ধন্যবাদ জনাইছোঁ মই তিনিগৰাকী অতিথিকে, পৰৱৰ্তী সময়ত আমি এই সন্দৰ্ভত বিতং আলোচনা কৰি থাকিম।
মেরাপানীত যৌন নির্যাতনের জঘন্য ঘটনা। এগারী এগারো বছরীয় কিশোরীক যৌন নির্যাতন। আরক্ষী আর রাইজে খেদি খেদি ধরলে লম্পতক। অভিযুক্ত বিবাহিত লম্পতটি আশ্চর্য প্রতিম বরা। ভয় ভাবুকিরে গাব দিয়ার চেষ্টা করেছিল ঘটনা। মেরাপানীর এই ঘটনা যৌন নির্যাতনের এক জঘন্য ঘটনা। এগারী এগারো বছরীয় কিশোরীক যৌন নির্যাতন। আরক্ষী আর রাইজে খেদি খেদি ধরলে লম্পতক। অভিযুক্ত বিবাহিত লম্পতটি আশ্চর্য প্রতিম বরা। ভয় ভাবুকিরে গাব দিয়ার চেষ্টা করেছিল এই সমগ্র ঘটনা। প্রাচুর্য প্রতিম বরা নামৰ এজন হেৰি পাখণ্ডয়ে ধর্ষণ করলে এদিন নহয় বহুত কেইদিন করলে। তারপর তাই বায়েকক কম বুলি কলত কলে কি তাৰমানে তার মানে ঘৈণীয়েক মানে মমায়েক জীয়েক কলত সি কলে কি নকবি তোক মারিম আর কি কয় বার লগত মোক কাজিয়া হব বুলি কলে। তারপর এতিয়া আমি মানে এনেকুৱা হল তাই মেডিকেল সেডিকেল করায় কোর্টত রেজিস্টার হয়ে গেল কেস। তারপর তাক ধরব পৰা নাছিলে সি সি মানে ঘৈণীয়েক আর লৰাৰ লগত নাথাকি সি আকৌ মানে বেলেগ এগৰাকী মহিলাৰ লগত আছিলে ভাড়া ঘৰত। ঘৰতো তাৰমানে ঘৈণীয়েকক তাৰমানে এনেকুৱা অত্যাচাৰ কৰিলে মুখত কাপোৰে সোপা দি ডিঙি চেপা দি ঘৈণীয়েকক মাৰি পেলাবলৈ লৈছিলে। তাৰপৰা কুকাৰে মূৰত মাৰি কেইমিনিটমান চেন্স নাইকিয়াকৈ মানুহগৰাকীক পেলাই থৈছিলে তেনেকুৱা কৰিলে। তারপর সি 10 মাইল খুঁটি ভাড়া ঘরত আসে বেলেগ এগারী মহিলার লগত। সেই মহিলাগীও মানে ইয়া হেতি 5 নম্বর হয়েছে। আর সুপার প্রাইমত পুনের সময় বাণিজ্যিক বিরতির। এইটো মাইথান স্টিল নহয়। ও ওচর সুবুরিয়া সকলে লগাইছে নিজৰ গাঁৱৰ ৰাইজক পৰীক্ষণমূলকভাৱে আকাশত জেট প্লেনখন কেইবাবাৰো উৰুৱাই দেখুৱাইছে আদিত্য প্ৰজাই। গুগলত চাইছিলোঁ মানে এনেকে প্লেনখন ৰিয়েলখন, তো এনেকেই কামবোৰ কৰিছিলে তাত। দেখিছে ইন্টারনেটৰ সদ ব্যৱহাৰ, গুগল ইউটিউবৰ সদ ব্যৱহাৰ কৰিছে এই যুৱকজনে কেনেকে উচ্চতৰ মাধ্যমিক প্ৰথম বৰ্ষৰ বিজ্ঞান শাখাৰ ছাত্ৰ। আৰু জানিব বিচাৰিম যে ইয়াত এইটো তুমি এটা দেখিছো এই বস্তুটো দি তুমি উৰুৱা, এইটো কণ্ট্ৰল কৰা, এইটো কি বুলি কয়? এইটো ট্ৰান্সমিটাৰ বুলি কয়, ফ্লাই স্কেট ট্ৰান্সমিটাৰ। সৰুৰে পৰা নিজৰ চিন্তাৰে বিভিন্ন যন্ত্ৰপাতি সাজি উলিয়াইছিল আদিত্য প্ৰজাই। বিদ্যালয়ৰ পাঠ্যপুথি অধ্যয়নৰ লগতে বহুদিনৰ পৰা মনতে পুহি ৰখা সপোনটো আজি পূৰণ কৰিলে আদিত্য প্ৰজাই। মনত প্ৰবল ইচ্ছা শক্তি আৰু একাগ্ৰতা থাকিলে মানুহে যে যিকোনো কাম সহজতে কৰিব পাৰে তাৰ উদাহৰণ দাঙি ধৰিলে আদিত্য প্ৰজাই। ভৱিষ্যতে অভিযন্তা হোৱাৰ সপোন দেখা আদিত্য প্ৰজাৰ এই চমৎকাৰী উদ্ভাৱনে সম্প্ৰতি সকলোৰে দৃষ্টি আকৰ্ষণ কৰিছে। প্লেনখন কভাৰখন যিটো বনাইছোঁ যে সেইখন হৈছে ডেপ্ৰন চিট। তাৰপিছত আছে এটা মটৰ, ব্ৰুছলেছ মটৰ। তাৰপিছত লগাইছোঁ প্ৰপেলাৰ, আকৌ ৰিম'ট কণ্ট্ৰল কৰিবৰ কাৰণে ৰিচিভাৰ আছে। তাৰপিছত লেফ্ট ৰাইটৰ কাৰণে চাৰ্বো মটৰ। তাৰপিছত আকৌ মটৰটো কণ্ট্ৰল কৰিবৰ কাৰণে আছে ESC, ইয়াক মটৰ কণ্ট্ৰলাৰ বুলিও কোৱা হয়। এবছৰমান লাগি গ'ল, আগৰ পৰাই তৈয়াৰ কৰি আছিলোঁ। বৰ্তমান সময়ত ইণ্টাৰনেটৰ সদ ব্যৱহাৰৰ পৰিৱৰ্তে একাংশ ছাত্ৰ ছাত্ৰী বিপথে পৰিচালিত হৈছে। কিন্তু তাৰ মাজতো আদিত্য প্ৰজাৰ দৰে ছাত্ৰই এইদৰে ইণ্টাৰনেটৰ সদ ব্যৱহাৰ কৰা কাৰ্যই সকলোৰে প্ৰশংসা লাভ কৰিছে। সোণাৰীৰ পৰা হানচেং কোঁৱৰৰ ৰিপৰ্ট, News 18, অসম নৰ্থ ইষ্ট। মোদী চৰকাৰৰ তৃতীয় কাৰ্যকালৰ প্ৰথম সংসদৰ অধিৱেশন বহাৰ দিনাই NDAক দুৰ্বল চৰকাৰ আখ্যা দিলে বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়া আৰু অসম তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰাই। মোদীৰ তৃতীয়টো কাৰ্যকালৰ চৰকাৰক ওলমা চৰকাৰ আখ্যা দি ৰিপুণ বৰাই ক'লে এই চৰকাৰ স্থায়ী নহয়, কেতিয়া ভাঙে তাৰ কোনো ঠিক নাই। 21টা ভোট বেছি লৈ এটা চৰকাৰ কৰাটো ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। পুনৰ স্বাগতম। কৰ নীতিক কেন্দ্ৰ কৰি উত্তপ্ত হৈ পৰিছে কেনিয়া। কৰ বৃদ্ধিৰ বিৰোধিতা কৰি ৰাজধানী নাইবেৰিয়াৰ লগতে কেইবাখনো চহৰত উত্তাল প্ৰতিবাদকাৰী। উল্লেখযোগ্য যে কেনিয়াৰ ৰাষ্ট্ৰপতি উইলিয়াম ৰুটোৱে দেশৰ অৰ্থনীতি শক্তিশালী কৰাৰ উদ্দেশ্যে দেশখনত আনিছিল নতুন কৰ আইন।
কিন্তু এই কর আইনক লৈ অসন্তুষ্ট হৈ তীব্র বিরোধিতা করে প্রতিবাদ করে সাধারণ জনতায়। বিগত কিছুদিনের কর নীতির বিরোধিতার শান্তিপূর্ণভাবে চলি আছিল প্রতিবাদ, আর সেই প্রতিবাদক সন্মান জানাই কিছু সংশোধন করার কথা প্রকাশ করেছিল রাষ্ট্রপতি উইলিয়াম রুটুয়ে। কিন্তু রাষ্ট্রপতিগুলির এই প্রস্তাবত কেনিয়ার জনতায় অসন্তুষ্টি প্রকাশ করে মঙ্গলবারে রাষ্ট্রখনের সংসদত প্রবেশ করে কেবাটাও অংশত অগ্নিসংযোগ করে, যার ফলত সমূহ সমরত লিপ্ত হয় আরক্ষী প্রতিবাদকারী। ইতিমধ্যে বুধবারে কেনিয়া মেডিকেল এসোসিয়েশনে সদরি করা অনুসরি এই হিংসাত্মক প্রতিবাদত 23 জন লোকের মৃত্যু হওয়ার আহত হয়েছে শতাধিক লোক। দেশ হওয়া এই হিংসাত্মক ঘটনার পিছতে কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটুয়ে বিতর্কিত নতুন কর আইন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওদালগুড়িত কলেজীয় ছাত্রক এপসোর কার্যালয়ত মারপিট, ছাত্রজনক গাড়ি অপহরণ করে নিছিল যুবকর এটা দলে। ভেরগাঁওর ডিমাকুচিত সংঘটিত হয়েছে এই ঘটনা। প্রহৃত ছাত্রজন ডিমাকুচি ট্রিনিটি জুনিয়র কলেজের দ্বিতীয় বর্ষর ছাত্র। মঙ্গলবারে সংঘটিত হয় এই চাঞ্চল্যকর ঘটনা। ঘটনা সন্দর্ভত ডিমাকুচি আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে পরিয়ালে। কিডনেপ করার নিচনা আহি উঠায় গাড়ি উঠাইছে জবরদস্তি। মই কৈছোঁ কি হ'ল, ডাইরেক্ট একো কোৱা নাই, ডাইৰেক্ট কৈছে ব নহ'লে কিবা এটা বেলেগ হ'ব। মইতো ভয়ত বহি গৈছোঁ, পিছত মোক ডাইৰেক্ট লৈ যায়, পুৰা বহুত বেয়াকৈ মাৰিছে। ল'ৰা 4-5-6 জনমান আছিল গাড়ীত। নাম্বাৰটো জানা নেকি তুমি? AS01 8G D4 54। কাৰণটো মই একো নাজানো, ডাইৰেক্ট উঠাই লৈ যায়, ডাইৰেক্ট মাৰিছে। এয়া আছিল আজিৰ চুপাৰ প্ৰাইম। নমস্কাৰ।